শেরে বাংলা এ কে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আমার নাম মোহাম্মদ শামসুল হক। পিতার নাম মৃত রহমত আলী মাতবর, মাতার নাম মৃত নবহার বিবি, গ্রাম বারুইপাড়া, ইউনিয়ন ধীপুর, থানা উপজেলা টঙ্গিবাড়ি, জেলা মুন্সিগঞ্জ, বর্তমান জেলা মুন্সিগঞ্জ। আমি 1968 সালে ডিগ্রি পাস করি, পরবর্তীতে মাস্টার্স ভর্তি হওয়ার জন্য ঢাকা ভার্সিটিতে সিলেক্ট হওয়ার পরে ওই সময় আমার পিতৃবিয়োগ হয়, যার জন্য আমার পরবর্তীতে আমাদের ফ্যামিলির ভার আমাকে নিতে হয়, যার জন্য বাধ্য হয়ে আমি আর ভার্সিটি আর আমার ভাগ্যে জোটেনি। এই ছাত্রলীগের জগন্নাথ কলেজের সদস্য ছিলাম। আমি জগন্নাথ কলেজে যখন পড়ি তখন ওইখানে সরকারের একটা দল ছিল NSF, ওরা রাষ্ট্র গুন্ডামি করার জন্য, আর আমাদের ঢাকা ভার্সিটি থেকে আজকে যেই সব সংগ্রাম হয় সেগুলো তো ঢাকা ভার্সিটি থেকে শুরু হয়, কিন্তু তখন এটা শুরু হইতো আমাদের জগন্নাথ কলেজ থেকে। জগন্নাথ কলেজের তৎকালীন সময় আমাদের 10,000, সেই সময়ও 10,000-এর মতো আমাদের ছাত্র সংখ্যা ছিল, তখন তো ছাত্রী ছিল না। এই বঙ্গবন্ধুর সংগ্রামে বঙ্গবন্ধু যত ঢাকাতে মিটিং করেছেন, আমার মনে হয় প্রত্যেকটি মিটিংয়ে আমি পার্টিসিপেট করেছি এবং মিটিং মিছিলে যোগদান করেছি। যে মিছিলে আমাদের আসাদুজ্জামানকে মারা হয়, গুলি করে মারা হয়, এই মিছিলে ছিলাম, এবং ভগত স্কুলের মতিউর রহমান পিতার ছেলে, ওরা আমরা একই মিছিলে ছিলাম। আমাদের সাথে পল্টনের একটু এদিকে আমরা তখন সেক্রেটারিয়েট দিকে দিকে যাচ্ছিলাম মিছিল নিয়ে, আমরা তখন কয়েক হাজার ছাত্র হইব, আমরা তখন মিছিল নিয়ে যাচ্ছি, তখনই কিন্তু গুলি করা হয়। সেই গুলিতে আমাদের সামনেই এই মতিউর রহমান ঢলে পড়ে এবং মৃত্যুবরণ করে। এই সংগ্রামের দানা বাঁধতে থাকে এবং আরও প্রখর হইতে থাকে। ওনাকে যখন আকর্তার ষড়যন্ত্র মামলায় ওনাকে জড়ানো হয়, তখন সেই মামলায় আমরা কিন্তু আমাদের একটাই স্লোগান ছিল, জেলে তালা ভাঙবো, বঙ্গবন্ধুকে শেখ মুজিবকে আনবো। তখন আমাদের এই মিছিল কিন্তু এই উৎপত্তি আমাদের জগন্নাথ কলেজ থেকেই হয়েছে, এবং এইটা দিয়ে তখন ভার্সিটির ছেলেরা আমাদের এখানে যেত, আমাদের বিয়ে তখন বাইরে হইত। তখন এই 71-এ তখন আমি ছাত্র না, কিন্তু কলেজে পড়ি না, তারপরও ওই আমাদের যে একটা অনুপ্রেরণা এবং আমাদের যে একটা মানে ওই যে দেশকে দেশপ্রেম এবং দেশকে ভালোবাসা, সেই পরিপ্রেক্ষিতে তখন আমি কিন্তু আমরা বসে থাকতে পারিনি। তখন ওই আমি ঢাকা থেকে কিন্তু আমার কিন্তু তখন ই ছিল না, আমি কিন্তু পড়তাম না, কিন্তু তারপরও বিভিন্ন মিছিল মিটিংয়ে সব জায়গায় যেতাম। বঙ্গবন্ধু মিটিং যেখানে হইতো সেখানে আমি উপস্থিত হইতাম। যখন বঙ্গবন্ধুর
জেলকাতন বাইহুলু বঙ্গবন্ধু সাতই বার্ষে তৎকালীন আপনার রেসকোর্স ময়দান বর্তমান শরাউদ্দিন উদ্যান এই উদ্যানে যখন মিটিং করে তখন আমরা সেখানে উপস্থিত ছিলাম। তখন সেখানে যে শেষ ভাষণ সাতই মার্চের যে ভাষণ দেয় আমরা যখন উনি যার যার হাতিয়ার নিয়ে যার যার হাত যার যার ই দিয়ে যার যা আছে সম্বল লাঠি ঠোঙ্গা ব্যাংরা এর নিয়েই বাবচ্চিবাদের এই শাসক গোষ্ঠীর স্বৈরাচারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য যখন আহ্বান জানাইল তখন কিন্তু আমাদের রক্ত টকবগে উঠল, কিন্তু যে আমাদের মৃত্যু হবে এটা কিন্তু আমরা তখন পরোয়া করি নাই। তখন আমরা কিন্তু আমরা নিজ এলাকায় চলে আসলাম, আমাদের এলাকায় এসে সংগ্রাম মিশন গঠন হয়েছে। তখন আমাদের তৎকালীন সভাপতি আমাদের আব্দুল ওয়াহেদ ব্যাপারী সাহেব ওনার বাড়ি পাইকপাড়া এবং ওনাদের ওনার নেতৃত্বে উনি আমরা সেইখানে ওনার এই আবদুল্লাপুরে ওনার লাঠি দিয়েই আমরা এই ট্রেনিংয়ের আমাদের ব্যবস্থা করা হলো। 25 তারিখ বোধহয় রাত বেলা 4টার সময় আমি ঢাকা চলে গেছি। তখন আমি দেখতেছি জনস্রোত কাকে বলে, মানে ঢাকা থেকে লোকজন সব চলে আসতেছে। ঢাকায় গিয়া আমাদের কাজী খালেক সাহেব ওনার বাসায় আমারই ভ্যারিবেটা হয় বাবা দিদা গত রাত্র 10টার দিকে বাসায় ফিরলেন। তখন এসব বলতেছে কি বঙ্গবন্ধু নির্দেশ দিছে যে যার যার এলাকায় ব্যারিকেড দেওয়ার জন্য। তখন আমরা ব্যারিকেড সৃষ্টি করলাম এই বঙ্গভবনের দক্ষিণ পাশে। সেই জায়গায় ব্যারিকেড দেওয়ার পরে তখন রাত্র 12:30 দিকে যখন এই পাক আর্মিদের যখন ট্যাঙ্ক বিভিন্ন এই বাধা বিঘ্ন ওরা এগুলারে গুলি করতেছে আর এগুলি মানে ট্যাঙ্ক দিয়ে সরাই দিচ্ছে, তখন আমরা বাসায় চলে গেলাম পাশেই বাসা, বাসার উপর থেকে বঙ্গভবনের পাশেই বাসা দক্ষিণ পাশে দেখতেছি যে কী অবস্থা, গুলির গুলি আর বিশেষ করে ইত্তেফাক আর সংবাদ এই দুইটাই পত্রিকাকে তখন দেখলাম যে ইত্তেফাকের মোড়ে আসলেই যাওয়ার সময় প্রত্যেকটা আর্মির গাড়ি এখানে আসলেই একাধারে গুলি চালাইতেছে, আমরা তো দেখতেছি। আর এরম কথা সারা রাত্র গেল। পরের দিন বেলা 3টার সময় আমরা যে বিল্ডিং থাকি যে বিল্ডিং উঠছি ওই বিল্ডিংয়ের মধ্যে আগুন বৈদ্যুতিক আগুন লেগে যায়। তখন আমরা ওইখানে নন বেঙ্গলি ছিল কিছু, ওদেরকে বললাম আমরা তো বাড়ি যেতে পারি না, আর্মি কেসি গেটের সামন দিয়া টহল দিচ্ছে, আমরা তো বাইরে যেতে পারবো না, আমরা তোমরা পানি আনতে থাকো আমরা এই ভিতর থেকে নিয়ে যাবো। ওই পাশে পুষ্কনি ছিল এই পানি এনে দিত, আমরা ওই পানি সিটে 1 ঘন্টায় আমরা মোটামুটি সেই প্রাথমিক অবস্থায় শুরু করছি সে কন্ট্রোল হয়েছে। যখন ভোরবেলা ডিক্লেয়ার দিল যে বেলা 8টা থেকে কার্ফিউ শিথিল, তখন আমারে আমার সেই ভাইরোটা বলতেছে কি যে চাচা তুমি এরা একটা কাজ করো আমার ফ্যামিলি নিয়ে তোমরা এলাকায় চলে যাও। তখন হ্যাঁ গাড়ি দিয়ে আমাদের সদরঘাট দিল, সদরঘাটের সাথে কি আরেক বিড়ম্বনা, সেইখানে তো গাড়িতে বা নৌকাটা পার হওয়া মানে অনেক কষ্টকর, কারণ যেই নৌকা আসে সেই নৌকা ডুবন্ত অবস্থা। হ্যাঁ যাই হোক কোনো ক্রমে এক নৌকায় আমরা উঠলাম, উঠার পরে নৌকাটা ওপার গেছে, যাওয়ার পরে একটা খেলা নৌকা ভাড়া করে বাড়ির দিকে রওনা দিলাম। ওই এখন আজকে যেখানে পোস্তকলা ব্রিজ হয়েছে এই ব্রিজের এইখানে আসি পর দেখি যে ওরা সামনে একটা নৌকা গুলি করতেছে, তখন কিন্তু শিথিল কার্ফিউ শিথিল তারপরও গুলি করতেছে। তখন আমরা ব্যাক করলাম তার ওই কাজে কালে মা বা বোনেরা এরা সবাই আছে, মেয়েরা মেয়ে লোক আছে আর বোনের জামাই আছে, এরকম আরও কয়েকজনই। এরপর আমরা ব্যাক করে তখন চলে আসা নেমে গেলাম। নাই মা এই মাঠ দিয়া দেখি যে ভারী ইলাহি কাণ্ড, যেই সব বিক্রমপুরের দিকে মুন্সিগঞ্জের এই বিক্রমপুরের দিকে সব ধাওয়া দিছে, সবাই এখানে আসছে, এখানে আইসা এখানে সব লোক জড়ো হয়েছে, জড়ো হইয়া যাইতেছে। আমরাও হাঁটতে এই যে সকাল 9টা বাজে 8:30 রওনা দিছি, আইতে আইতে সন্ধ্যার পরে রাত্র 9:30-10টার দিকে এই হাইটে আবদুল্লাপুর এসা খালা নদী আছে, নালা নদী এই নদীতে আমরা পার হইলাম। এই এরপরে বাড়িতে চলে গেলাম। তখন আমরা 2 দিন ওয়েট করলাম, তারপরে দেখি যে আর্মি পাক আর্মি আমাদের এলাকায়ও ঢোকা শুরু করছে। আমাদের এখান থেকে দুটা ছেলে পাশের ইউনিয়ন থেকে একটা ছেলে, আমরা এই মাসটা ছিল বোধহয় তখন জুলাই মাস, এই পাড়ি জমাইলাম এক দালালের মাধ্যমে, দালাল বলতে হলো সেই আওয়ামী লীগ করতো একটা ছেলে একটা লোক, উনি নৌকা ভাড়া করে এই কুমিল্লার রামচন্দ্র পর্যন্ত পৌঁছে দিল আমাদেরকে। যাওয়ার পরে ওই দিন আর রাত্রে যাওয়া হলো না, রাত্রে আমরা সারা রাত্র রইলাম, রাত্র 3টার দিকে কয়ে যে আজকে যাওয়া যাবো না, কোনো সিগন্যাল নেই। এরপর লোক যখন এই কথা বললো আমরা আবার স্বসবাড়িতে চলে গেলাম। এরপরের
সোমবার আবার এক সপ্তাহ পরে এই দিন নির্ধারণ করছি, আমরা চলে গেছি। আমরা চলে গেলাম, ওরা রামচন্দ্রপুর দিয়ে আসলো। যে আসার পরে ওইখানে ওরা গাইড আছে, গাইডের গাইডম্যান আছে, ওদেরকে বুঝিয়ে দিল যে এক পৌঁছায় দেওয়া আগরতলা। সিএমপি পার হয়ে যাওয়াটা একটু টপ টপ ছিল, ব্রিজের নিচ দিয়া আপনার ওই যে কালভার্ট ব্রিজগুলো যে আছে ওই সিএমপি রোডে, ওই কালভার্ট ব্রিজের নিচ দিয়া পার হওয়ার জন্য তখন তো বর্ষা, মানে বর্ষা কাল, তখন ওই যে আমরা যাচ্ছি পানিও আছে মোটামুটি, ওইদিকেও পানি কম আর একটু আমরা গেলাম। এরা দিয়া দিয়ে আসলো আরেক আরেক গাইডারে গেছে, সেই গাইডার নিয়ে আমাকে নিয়ে আগরতলা টাউনে পৌঁছে দিল। তখন আমি আমি দুই দিন হোটেলে রইলাম, আমি আমার সাথে একটা ছেলে মতিউর রহমানের নাম, আমার সাথে মুক্তিযুদ্ধ ছিল, ওরা আমার সাথে যারা আসলো এরা কুলুদের শুনছিলেন গোকুলনগর আছে একটা জায়গা, এইখানে নাকি আমার শামসুল হক সাহেবের আমাদের তৎকালীন আমাদের লোকাল এমসি এমসিএ সাহেব উনার ক্যাম্প করছে কিছুদিন হয়েছে, এইখানে চলো। এরা গেল গিয়া আমরা দুইজন রইলাম হোটেলে। শামসুল হক সাহেবের সাথে একটু মানে আমাদের স্কুলের ব্যাপারে ব্যক্তিগত ব্যাপার, স্কুলের ব্যাপারে একটু মানে মনোমালিন্য ছিল, যার জন্য আমি একটু দ্বিধাদ্বন্দ্ব করছিলাম। তারপর যাই হোক উনি আমরা গেলাম ওনার ক্যাম্পে গেলাম, যাওয়ার পরে খুবই করছে উনি পাজায় ধরছে, ছোটো ভাই তোর আইসস এ আমাকে কয়েক বছর চারি পাঁচ বছরের সিনিয়র ছিল। রইলাম 17 দিন ছিলাম আগরতলা গোকুলনগর ক্যাম্পে, এইখানে আমরা পিটি ব্রেড ট্রেড করাইতো আর এমনি এই কয়েক মানে মডেল পলিটিক্যাল ক্লাস ক্লাস করাইতো। এই ওয়াহেদবাবির সভা ছিল সেখানে, চার ওয়াহেদবাবির নেতৃত্বে আমরা এই করছি, উনিও সেই ক্যাম্পে আছে পলিটিক্যাল মোটিভেটেড হিসাবে। 17 দিনের মাথায় এখান থেকে আমাদেরকে এই রিক্রুট করলো, এরকম 500 ছেলে আমাদেরকে পদ্মা মেঘনাথিকা শামসুল হক সাহেবের চার্জে ছিলেন উনি আর ক্যাপ্টেন মানসিং ওই দেশের, ওনারা দুজনেই রিক্রুট করলো। তখন আমাদেরকে 10টি ট্রাকে করে ভারতের কাছাড় ডিস্ট্রিক্টের লায়লাপুর ক্যান্টনমেন্টে নিয়ে আমাদেরকে বললো যে এই যে আপনারা এই দায়িত্ব চলে যান। উপরে উঠা দেখি উপরে আমাদের যে ক্যাম্প সেই ক্যাম্পটা 200 ফিট উঁচা হবে, ইয়ে থেকে ওই আপনার ওই নিচে থেকে 200 ফিট উঁচু হবে ক্যাম্প উপরে। কিন্তু ওই জায়গাটা মানে বাংলাদেশ থেকে অথবা 8000 ফিট উঁচরে আমাদের হইল যে কলকাতা থেকে ট্রেনিং সকাল থেকে সারাদিন বলতে গেলে এই ট্রেনিংয়ের মাধ্যমেই চলছে। এভাবে আমাদের 20 দিন ট্রেনিং হয়েছে, ট্রেনিং হওয়ার পরে এই 20 দিনে আমাদের আর্মস অ্যামিউনিশন এক্সপ্লোসিভের যে শিক্ষা এগুলোও আমাদের কীভাবে ব্যবহার করতে হবে এবং ডিস্ক কেউ দিতে হবে এগুলি সব শিক্ষা টিক্ষা দিলেও এরা বললো যে ট্রেনিং দেওয়ার তোমাদের তো এই মাসে যেই আমরা ট্রেনিং দিলাম এটা মিনিমাম আমাদের আর্মির হয়ে 1 বছর লাগতো। তখন আমাদের 21 দিনের মাথায় আমাদেরকে ওইখান থেকে পাঠিয়ে দিল মেলা করে ট্রানজিট ক্যাম্পে। তখন ওইখানে দায়িত্বে আছেন আমাদের খালেদ মোশারফ সাহেব, উনি অ্যাক্সিডেন্ট ছিলেন হাসপাতাল থেকে সদ্য একদিন আগে বোধহয় আসছেন, উনি হাসপাতাল থেকে রিলিজ পেয়ে এখানে আসছেন, উনি আসেন এদের দায়িত্বে। আর মেজর হায়দার সাহেব আছেন আর আমাদের ক্যাপ্টেন হালিম চৌধুরী সাহেব অবসরপ্রাপ্ত বাণিগঞ্জের উনিও আছেন। তো এরা তখন আমরা অনেক দিন যাবতে আসি, প্রায় 10-12-14 দিন পার হয়ে যাচ্ছে, এই দুর্গাপূজা আসলো। দুর্গাপূজার ভিতরে এসে আমাদের কয়েকটা ছেলে গেছে, আমি বললাম যে তো আমরা একটু ছুটি নেই, এরপর তো আমাদের দেবে না ছুটি, কারণ মুসলমান ছেলেদের দেবে না, হিন্দু ছেলে আছে তাদেরকে এই পারমিশন দেওয়া হয়। এরপরে আমি ওই যে আমাদের হিন্দু ছেলে আছে দুইটা, ওরে বললাম কি তোরা আমাকে দুইটা পাশেটা দি, ওরা ওই দুটা হিন্দু ছেলের নাম দিয়া আমাদের একটা পাশেটা দিল, ওরা ঘুরে আসছে খুলে কয়তায় জান আইসা বুঝলেন, কিন্তু চলে গেছি একদম আমাদের শামসুল হক সাহেবের ক্যাম্প হে আগরতলা গোকুলনগর চলে গেছি। ওইখানে গেছি, যাওয়ার পরে তারপর দিন আসছি, আসার পরে হন দেখি যে আমাদের যে সমস্ত থানারগুলি ডিভাইড করতেছে এবং ডিস্ট্রিক্টটা ডিভাইড করতেছে কতজন করে কোন জায়গায় আছে। তখন আমরা ওইখানে আমাদের থানায় সবচেয়ে বেশি আমরা 54 আমার ট্রেন প্রাপ্ত মুক্তিযোদ্ধা, আর অন্য থানায় মুন্সিগঞ্জ এর পরবর্তী মুন্সিগঞ্জের 43 জন, এরকম লৌহজঙ্গে 12 জন, এরপরে আপনার সিয়াজদি থেকে বোধহয় 8-10 জন, এই শ্রীনগরে এই অল্প ওইদিকে খুব অল্প, আমাদের সংখ্যাই বেশি। তখন আমরা মোটমাট বোধহয় 100-150 হইব আর কি। এসে আমাদের এরা দিয়ে কি সকাল সবাই সকালে লাইন ধরে এসেছে, আগের দিন বৈকালেই নাকি এদেরকে বলছে যে তোমাদের আর্মস চলে আসছে, তোমরা এই কালকে হয়তো চলে যাবে, কাজে তোমরা ই হোক ফলিন হোক আগের দিন কনফার্ম করছে। তখন এরা আমাদের দুজনের পক্ষে দিছে, তো এর আগের দিনেই এরা নিযুক্ত করলো যে কারা কারা এরা নেতৃত্বে যাবে। এরা আমার টঙ্গিবাড়ির ছেলেরা করছে কি কেমনি কেমনি জানি না,
এরা আমারে সেখানে থানা কমান্ডার হিসাবে এই সিলেকশন করছে। এরা বলতেছে যে আপনার আমরা থানা কমান্ডার বানাইছি, এটা হওয়ার পরে আমি গেছি আর কি। এরপরে আমাদের এমএনএ সাহেব, আমাদের করিম ব্যাপারী সাহেব, উনি গেলেন পরের দিন। যাই হোক, ওনার কাছে কে কী বলছে জানি না, কারা কিছু বলছে কি না জানি না। তো এরা মোটামুটি আমার বিরুদ্ধে অবজেকশন দিছে ইয়ের কাছে, খালেদ মোশারফের কাছে, হায়দার সাহেবের কাছে, যে একে দিবেন না, এর দিন না। এও কথা হচ্ছে আমি দেখবো তো কেন দিব না। আমার এ ঢাকা এলো ক্যাম্পে যে তুমি বেলা তিনটার দিকে এ আমাদের ক্যাম্পে আসবা। হেসে অফিসে গেলাম, অফিসে দিয়ে যে হায়দার সাহেব আর হালিম সদি সাহেব বসা, হা খালেদ মোশারফ তো বিছনায় এই এমনি শোয়া, বেডে শোয়া। হেসে বসছি, আমরা একটা টুলের মধ্যে বসছি, এরা দুইটা চেয়ারের মধ্যে, চেয়ারও ওই লকা ঝাকা স্যার, দুইটা চেয়ারে বসছি দুজন। বসার পরে আমাকে অনেক প্রশ্ন করতেছে, পলিটিক্যাল প্রশ্ন করলো কতগুলি। তা আমি পলিটিক্যাল সায়েন্সের ছাত্র, আমি তো পটাপট পটাপট একদম জবাব দিচ্ছি। তো এরা এই শুনলো, শোনার পরে পরে আমার সাথে বলতেছে যে এগুলি বলার পরে এরা বলতো যে ঠিক আছে তুমি যাবে, তোমাকে আমরা সিলেক্ট করলাম। যেহেতু মানে আমি স্যার বাধা দিছে কে বাধা না, কোনো একটা ইয়ে আছে, তো তোমার এমপি স্যার তোমার কী ব্যাপার, আমার জিজ্ঞেসই করে বসলো। হায়দার সাহেব জিজ্ঞাসা করলো তোমার এমপি সাথে কি তোমার গণ্ডগোল আছে? আমি আমার একটা হাই স্কুল নিয়ে একটু গণ্ডগোল আছে বলতে, সেখানে একটা কমিটির তার ভাইকে এবার ছিল হেডমাস্টার ই বানাইতে, হেডমাস্টার বানাইতে, এটা আমি বাধা দিয়েছি। যাই হোক বললাম, পর হেসে ঠিক আছে তুমি যাও। হেসে হালিম সদ্দি সাহেব, উনি আবার আমাদের 17টা থানার, উনি আবার এরিয়া কমান্ডার ওয়েস্টার্ন সাইডের ঢাকা ইয়ার 2 নম্বর সেক্টরে। তখন এই 2 নম্বর সেক্টরে তখন উনি অ্যাপয়েন্টমেন্ট কার্ড দিল, দুইটা মানে একটা লেটার লেখা দিল এই আমার এই বুক করার জন্য এবং মেডিকেল সাহায্য সহানুভূতির জন্য বিভিন্ন ধরনের চিঠি লিখে দিল, দুইটা তিনটা করে, ওই দুইটা না তিনটা চিঠি দিল, একটা থানা অ্যাপয়েন্টমেন্টের কার্ড দিল। এমন সময় আমাদের যখন আমরা গাড়িতে উঠছি, আর্মস প্রত্যেকে নিয়ে আর্মস নিয়ে উঠছি গাড়ির উপরে, তখন আমাদেরই এই একজন মুক্তিযোদ্ধা, ওনার নাম হইল গোলাম কবিল্লা বসিকদার, ওরে কলো যে হালিম যদি সব কলো কি যে তুমি চামো তুমি আমার সাথে যাবা। যাই হোক, পরে আমার কলো যে তোমার এই পরিবর্তে আমি একজন বিডিআরের লোক আছে আমার টঙ্গিবাড়িতেই, আমার থানার একজন, ওই ওরে আমি এর সাথে দিয়ে দিব, তোর ট্রেনিং প্রাপ্ত, ওরে আমি দিয়ে দিই, ওরে আপনার টুয়াইসি, তোমার টুয়াইসি বানাইয়া। হ্যাঁ সে ওরে দিল টুয়াইসি বানাইয়া। আমি যখন ওদের নিয়ে আসতেছি, পাঁচটা গ্রুপ, পাঁচজন গ্রুপ কমান্ডার, গ্রুপ কমান্ডার বানাই দিল যে পাঁচজনের নেতৃত্বে পাঁচটা গ্রুপ যাবে, 11 জন করে একটা বেঁধে থাকবে 10 জন, এরকম করে আমরা 54 জনের ভাগ করে দিলাম। আর আমি এমনি সমস্ত ক্যাম্পই দেখব যে কী অবস্থান আছে। এরপরে যাই হোক, আসলাম গাইডার দিয়া, রাত্র বেলা 3টা 4টার দিকে সারছে, তো যেই পর্যন্ত আসার কথা ওরা ওই পর্যন্ত আসছে, আসার পরে ওরা ছেড়ে দিছে। আমি এখানে আইসা একদিনের জন্য সবাই রেস্ট দিয়ে দিলাম, আর্মসগুলি রেখে দিলাম, সব আর্মস রেখা আমি আর ওই হেফাজতেই রাখলাম, কয়েকজন মুক্তিযোদ্ধা রেখে দিলাম, এদের রেখে দিলাম আর বাইক বাইকগুলো দিলাম যে কালকে তোমরা রাত্রে চলে আসবা। তো এরা পরের দিন আসছে, একদিন পরে আসছে, অনেকদিন পরে দেখা সাক্ষাৎ ফ্যামিলির সাথে আসছে। আসার পরে আমি এক ক্যাম্পে গেলাম, তোমরা ক্যাম্পে হোল্ড করো, যেই গ্রুপগুলি আছে প্রত্যেকটা গ্রুপকে আমি একত্রিত করলাম, একত্রিত একটা চেইন কমান্ডে নিয়ে আসলাম। আসার পরে সংগ্রাম পরিষদ গঠন করা শুরু, তখন আমাদের মুক্তিযোদ্ধাদের একটা কনভেনার তৈরি করা হইল, আমাদের আমার শাহজালা সিকদার করা ওনারে আমরা বানাইলাম, ইউনিয়ন কনভেনাররা বানাই দিল, এরা বানায় এক যৌথ ইয়ার মধ্যে গুলো যে আপনাদের আপনারা আর এর নেতৃত্বে আমাদের এই মুক্তিযুদ্ধ পরিচালিত হবে। কিছুদিন থাকার পরে অবজার্ভ করার পরে কিছু কমিটমেন্ট করলাম, কিছু অন্তত খাওয়ার ব্যবস্থা করলাম তাদের, যে ক্যাম্পগুলিতে খাওয়ার ব্যবস্থা কী করা যেতে পারে, কারণ একজন তো আর খাওয়াবে না, একজনে আমাদেরকে খাওয়াবে না, কারণ বিভিন্ন ওই এলাকা থেকে কিছু টাকা পয়সা তাদের সাহায্য সহানুভূতি নিয়ে আমরা ক্যাম্পগুলি চালাইলাম। চালানোর পরে ইন দি মেনটাইম আর্মির চাল সাপ্লাই দিতেছে, ওই হাফ বয়েল চাল যাচ্ছে বালিগার ইয়ে খাল দিয়া নদী দিয়া যাচ্ছে, লৌহজং পারে পদ্মা পদ্মা
পদ্মার দিকে বেরিয়ে দেবো, ফরিদপুর যাবে কিনা জানি না, ওদিকে যাবে। তখন আমরা নিউজ পাওয়ার পরে ওনাকে বললাম যে তোমরা এই কোনো আর্মির কিছু দেখলে সেটা তোমরা অ্যাটাক করবা, সেটাকে আটকাইতে হবে। ওরা করছে আটকাই দিছে, শ্যালের শ্যালের সেই গোড়া এই দেওয়া কার্গোটা আটকাই দিছে, আটকাই দিয়া ওরা সেইখান থেকে সেইগুলারে সম্পূর্ণ উঠাইছে, উঠাই লোহজং থানায় দিছে, আর আমাকে টঙ্গিবাড়ি থানায় ওরা কিছু নিয়ে আসছে। থানার ইটা কমে গেল, প্রত্যেকটা ক্যাম্পে ক্যাম্পে দিয়ে দিলাম চাল ভাগ করে, আর কিছু চাল রইল যে এইটা বিক্রি করে ওই ওদেরকে ই করা হবে, এদের তো শুধু চাল ভাত খেলেই হবে না, লগে তো কিছু আনুষঙ্গিক লাগবে। তো এই আনুষঙ্গিক আমরা দিলাম। এখন আমার টার্গেট হলো যে টঙ্গিবাড়ি থানাকে মুক্ত করা যায় কীভাবে। আমরা গোপন বৈঠক করলাম বেতকাতে, তখন এখানে আমাদের সাজান যে কমান্ডার রতন সিকদার করে আমার এক্স চেয়ারম্যান চেয়ারম্যান ছিল, পরবর্তীতে তার একটা গ্রুপও ছিল, তার আগে আসছিল আমাদের, তাদের লোকাল টোকাল নিয়ে তারা একটা গ্রুপ করছে, এরকম এখানে আরও দুটা দুটা গ্রুপ আছে, এগুলো সবাই তো আমি একত্র করে নিয়েছি। এখন এদের নিয়ে আমরা মিটিং করলাম যে এখন এই থানা অপারেশন কীভাবে করা যেতে পারে। ইন দি মেনটাইম আমাদের হালিম চৌধুরী সাহেব চলে আসলেন, হালিম চৌধুরী সাহেব চলে আসলো বলতে হলে আমরা তখন এই থানার যোগাযোগ করাইলাম, বিভিন্ন বেশে আমরা এখানে ওই যোগাযোগ করলাম। তবে এখানকার তৎকালীন ওসি যে ছিল উনি আবার স্বাধীনতা প্রিয় মানুষ ছিলেন, উনি আমাদের সহযোগী ছিলেন বলতে বলা যাবে, কারণ উনি মুজিবুর রহমানের নাম, উনি আমাদের এখানে ওসি ছিলেন, ভারপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন, উনি আমাদের সর্বকার সাহায্য করলেন যে ঠিক আছে আমি আপনাদেরকে সর্বকার সাহায্য সহযোগিতা করবো যাতে করে আপনারা এই থানা অ্যাটাক করতে পারেন। তখন উনি আর্মি এসে গেছে দিনের বেলা, এরমই রাত্রে উনি বলল যে আজকেই আপনাদের শুধু ই করার মতো অ্যাটাক করার মতো। তখন আমরা চারদিকে থেকে অ্যাটাক করলাম, পূর্ব দিকে, উত্তর সাইডে, দক্ষিণ সাইডে, চারদিক থেকে একটা টাইম করে দিচ্ছি যে কয়টার সময় ফায়ারিং করা হবে। তখন 11:30 আমরা ফায়ারিং শুরু করলাম, আধা ঘন্টা আমি তারা সান্ডার করলাম। কিছু পুলিশরা ছিল খুব ওই পাকিস্তানি মাইন্ডেড, এগুলি পালাই গেল, যারা নিয়ে একটু স্বাধীনতা মাইন্ডেড যেগুলো ছিল ওরা ছিল, আমরা ওইখান থেকে সব আর্মসেমিনেশন সব নিয়ে নিলাম, ওদেরকে আমাদের আন্ডারে নিয়ে আসলাম যে তোমরা যদি এখন আমাদের আন্ডারে থাকো যেহেতু তোমাদের মারব না, কারণ তোমাদের আমাদের রাখবো। তারপর দিন সকাল 7:00 সময় ওইখানে জাতীয় পতাকা জাতীয় সঙ্গীতের মাধ্যমে এই আনুষ্ঠানিকভাবে ওইখানে পতাকা উত্তোলন করলাম থানার। চিন্তা করলাম যে এখন শুধু এই থানা অপারেশন করলাম, থানা গেল গা সারেন্ডার করলো, এতে আমাদের মুক্তি নাই, কিন্তু এখন আর্মির যে কোনো সময় চলে আসবে, মেইন ক্যাম্প হলো আর্মির ক্যাম্প হলো মুন্সিগঞ্জ হরগা কলেজ, 15 নভেম্বরের আগেই ওরা একটা গণহত্যা চালাইয়েতে আবদুল্লাপুরে, সেই গণহত্যায় এইখানে একটা আশ্রয় শিবিরের মতো ওরা মানে ওই বাড়িতে একটা বড় বাড়ি আছে পালবাড়ি কয়, সেই বাড়িতে প্রায় নারায়ণগঞ্জ থেকে আইসা অনেক হিন্দু জড়ো হয়েছিল, সেইখানে ওরা দাঁড় করে এক এক অ্যাট এ টাইম 17 জনের এই গণহত্যা করে, এখন সেটা একটা প্রতীক ওইখানে আছে, আমরা এটা এখন বধ্যভূমি হিসাবে এবং সেটা একটা ওই গণহত্যার হিসাবে আমরা সেটা সরকারিভাবে যাতে এটার ই করা হয় সংরক্ষণ করা হয় সেই ব্যবস্থা নেওয়ার জন্য আমাদের তাকে তারাও চাইছে, আমরাও সেই তালিকা দিয়ে দিছি, এখন এটা হয়তো প্রক্রিয়াধীন আছে, হয়তো হয়তো ভবিষ্যতে এখানে সেই স্মৃতিস্তম্ভ হবে। এখন এরপরে আমরা চিন্তা করলাম যে আমাদের একটি মাত্র পথ আছে, মুন্সিগঞ্জ থেকে গাড়ি দিয়ে আসার কোনো পথ নেই, নৌপথ ছাড়া কোনো পথ নেই, কাজেই আমাদের এখন এই প্রোটেকশন দিতে হবে। এই যে সে জনগণকে এরা বলতেছে যে আপনারা তো মুক্ত করলেন, কোনো জায়গায় মুক্ত নাই, আপনারা টঙ্গিবাড়ি করে বললেন পতাকা উড়াই বললেন, এখন তো টঙ্গিবাড়ি জ্বালাই দিব, এখন টঙ্গিবাড়ির জনগণের অবস্থা কী, আমরা প্রোটেকশন দিব যতক্ষণ পারি, আমরা আমার শক্তি সামর্থ্য আছে, এখন যেহেতু আমাদের কাছে আর্মসমিশন ওই সময় সীমিত ছিল, এখন যেহেতু থানার থেকে আমরা মোটামুটি এখানে বেশ উদ্ধার করছি, কাজেই আমাদের এখন মোটামুটি ওদের মতো লড়ার মতো কিছু সময় আমাদের আছে, আর আমাদের কাছে এলএমজি ছিল না, এখন আমরা থানার থেকে এলএমজি পাইছি। এর আগের দিন আবার আমরা ওই জেলার মিটিং করতে গেছিলাম গোপন কমান্ডাররা ওই ইয়েতে দহাটা মজিদপুরে, অব্দুল সদ্দি সাহেব ওনার বাবা ছিলেন আওয়ামী লীগের এই এমপি এমএনএ এই কবিরুদ্দিন সদ্দি সাহেব, ওনার বাড়িতে ওনার এক নাতি আছে, উনি ওইখানে আমাদের সংগঠিত হইতাম, আমরা চলে আসবো, আমি চলে আসবো আমাদের এলাকায়, এই নজরে তো এক কথা বলছি এটা রেকি করার জন্য আমরা চলে আসবো। এর ভিতরে দেখি যে ওরা বলতেছে কি যে আমাকে সাইড ক্রিয়েটার ছিল মুন্সিগঞ্জের সবসময় আমরা আজকে তালতলা আমাদের একটা ক্যাম্পাসে
এই ক্যাম্পটারে আমরা আজকে অ্যাটাক করব, থাকবেন নি, থাকবো না কেন, অবশ্যই থাকবো, আমার ওই ছেলে নিয়ে আমি অবসাদে জন্ম করলাম। সেইখানে যাই ফায়ারিং ফায়ারিং হইলো, তারপরে ওরা এই কয়েকজন বোধ মারাও গেছে, শেষ মুহূর্তে ওরা এখান থেকে পালাই গেল, পালাই পালিয়ে গেল, ওরা আটকাইল। এরপর দিন হাই রে সুবহান আল্লাহ, আমরা তো চলে আসলাম রাত্রে, রাত্রে যখন এটা ইয়ে হয়ে গেলো, মুক্ত হয়ে গেলো, আমরা চলে আসলাম। তারপর দিন তো তাণ্ডব, কারণ নদীপথ এটা তো তালতলা বাজার তো ইয়ের লোকে এই নদীর সাথে, তখন ওরা গানবোর্ড নেওয়া তারপর দিন ডাক করছে, আগুন দিয়ে জ্বালাই দিল তালতলা বাজার, তালতলা বাজার জ্বালাই দিল। আমরা এখানে এসে এখন আমরা সেই নদীর পারে বেতকাতন শুরু করে আবদুল্লাহ ওই বালিগাঁওতন শুরু করে নদী বসে যতগুলি আছে স্পট আছে, এই স্পটগুলোতে প্রোটেকশন দেওয়ার জন্য আমরা বাংকার বুঙ্কার করে ঠেলে ওইখানে আমরা ওদেরকে সেট আপ করে দিলাম। সেট আপ করে দেওয়ার পরে আর ফার্স্ট কাজ হইলো, তারপর দিন পনেরো তারিখে বৈকালে বললাম যে আজকে তোমরা এই হাসকিটা বৃষ্টিটা উড়াই দেবা। তো এরা এরপর দিন আমাদের সালাম ভুইয়া আছে ওর গ্রুপ নিয়ে ওরা যাইয়া সেটা ওই তারপর দিন বেলা বারোটা একটার দিকে উড়াই দিছে। তারপর দিন দেখা গেল ওরা ওই যতগুলি আমাদের ক্যাম্প আছে একটা দুইটা হেলিকপ্টার দিয়া ওরা রেকি করতেছে, মানে আমরা আমি যেই ক্যাম্পে থাকতাম সেই ক্যাম্পে বেশিরভাগ সময় থাকতাম, সেটা হলো আমাদের এলাকায় রাউফুক বসেবাড়ি ক্যাম্প। ওই ক্যাম্পের উপরে দেখি প্রায় আধা ঘন্টা হইব একটা এই হেলিকপ্টার মানে অবস্থান নিচ্ছে, আর্মি হেলিকপ্টার। তখন আমাদের ছেলেরা বলতেছে ওরা আমরা ওই রেঞ্জের ভিতরে আছে, ওরা আমরা ফায়ার করে দিই। আমি বলি ফায়ারের দরকার নাই, এখানে ফায়ার করলে এখন এই মেসাকার হয়ে যাবে এলাকা, কারণ ওরা না করলো পরবর্তী টিম আসবে। ওরা আধা ঘন্টা থাইকা আরও বিভিন্ন ক্যাম্পের ওইখানে রেখে রেখে করে ওরা চলে গেছে। যাই হোক, পরবর্তীতে আমরা আর এইখানে টুঙ্গিবাড়িতে আর ঢুকতে দিইনি। এই প্রোটেকশন এমনটা হয়েছে, ওদের কিছু নিউজ আছে, গোয়েন্দা রিপোর্ট আছেই, ওরা আর এইখানে আর বাড়ায় নাই। ২৯ তারিখে আমাকে ক্যাপ্টেন হালিম সদী সাহেব উনি চলে আসছে, লাবু সিকদাররা চলে আসছে। তখন উনি আমারে বললো কি যে এক কাজ করো, তুমি কালকে আমরা ২ তারিখে একটা মিটিং দিছি ইয়েতে মানিকগঞ্জ, তুমি ওইখানে চলে আসো। আমরা গেলাম, ওরে নিয়েই ভোররাত্রে রওনা দিছি। এরপরে আমরা বসতে বসতে বোধহয় ৩টা বসছে, আমরা বোধহয় মিটিং দিছে সন্ধ্যার পরে একটা প্রাইমারি স্কুলের মধ্যে দিছে। তারপরে আমাদের আবার ইয়ে আছে হালিম সদী সাহেব, তুমি আর্মির মানুষ, উনি আবার ওই বাইরা প্রোটেকশন দেওয়ার জন্য ওই যে কোনো সময় অ্যাটাক হইতে পারে, কারণ এটা তো ওদের কাছে খবর বাকি থাকবে না, ওরা অ্যাটাক করতে পারে। কাজেই সেখানে আমরা মিটিং করলাম। মিটিং করার পরে তখন হালিম চৌধুরী সাহেব একটা কথা বললো, আমাদের সর্বশেষ মানিয়ে দিল যে তোমরা রেডি হয়ে যাও। আমরা পরের দিনেই কিছু কিছু মুভ করতে থাকলাম ওই ফতুল্লার দিকে। তখন ৬ তারিখ শিখিয়ে দিল এই যে ওরা বোমিং করতেছে পদ্মা মেঘনার এই যে তেলের ডিপুগুলি, এই ডিপুগুলির মধ্যে বোমিং করতেছে। ১৪ তারিখ ওইরকমই ডিগ্রি স্তরের এখানে এখানে ছিলাম এক রাত থাকার পরে। এরপর দিন এই যখন ১৫ তারিখে এপার, ১৬ তারিখে সকালে আমরা মুভ করলাম ঢাকায়। আমি ১৬ তারিখে আমাদের নিয়ে নামাই দিল ইয়ে সদরঘাটে। কী উল্লাস, আমরা ট্রাকের মধ্যে উঠছি, ট্রাক রয়েছে দুইটা, ট্রাক চা পাই হিঁড়ি থামাই দেওয়া, ট্রাক ইটা করে সবাই উঠা যাইতেছে। আর মানুষের ভালোবাসা কি বলবো, আন্তরিকতা, কি ফুলের তোরা, মানে ওরা মানে ফুলের ই মারতেছে, ফুল ছিটাইতেছে, মানে যেই যে ধরে যাই কেল ফুল ছিটাইতেছে, সাথে থেকে ছিটাইতেছে, কেউ সাইড থেকে ছিটাইতেছে, এই আর জয় বাংলা চলব জয় বাংলা স্লোগান দিতেছে। যাই হোক, মোটামুটি এইভাবে দেশ স্বাধীন হয়ে গেল বঙ্গবন্ধু। আমরা ৩১ তারিখ অস্ত্র জমা দিতে বললো, যার যার ডি সাব ডিভিশনে তৎকালীন সাব ডিভিশন ট্রেজারি থেকে জমা দাও। তখন আমরা এসডিওর ওইখানে এই আমাদের অস্ত্রপাতি নেওয়া ৩১ তারিখে সমস্ত আমাদের ডিস্ট্রিক্টে জমা দিলাম। ৩১ জানুয়ারি দেড় মাস আমরা আবার বের হয়ে এই বেসামরিক প্রশাসন চালাইলাম দেড় মাস। আমরা ওই কনভেনার মিলিয়া দেড় মাস পুরোপুরি একদম নিষ্কণ্টক, এই হানাহানি মানামানি কারাকারি ফারাকারি কোনো কিছু ছিল না, মানুষ শান্তিতে বসবাস করছে। সবাইকে আন্তরিক ধন্যবাদ। ৩০ লক্ষ শহীদ ও ৫ লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন। লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন।
হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন। কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নেই। জয় বাংলা।